নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। কি বলেন, মিলে কিনা বলেন? নামাজ নাই, কুরবানি নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না, কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার, নামাজ ছাড়া কুরবানি হবে না। এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না, এমন আছে কিনা বলেন? তার মানে কি, সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সাল্লামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন, আপনার নামাজ নাই, উলামায়ে কেরাম কিন্তু বলেছেন, যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়, কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনার সাত নাম দিলেন, ছয় জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে, ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে। উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না কুরবানি তার হয় না। সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? কি ছাড়বো না বলেন? নামাজ ছাড়বো না। নামাজ কায়েম করার পর আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার এবাদত, সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে। আগে নামাজ, এরপরে সকল এবাদত। মুসা আলাইহিসসালাম, তার মা, মুসা আলাইহিসসালামের জন্মের পর তার মা বিপদে পড়ে গেলেন। ব্যাপার কি, ফেরাউন ঘোষণা দিল আমার রাজ্যে কোনো ছেলে সন্তান রাখব না, ছেলে সন্তান হবে তাকে মেরে ফেলা হবে। মেরে ফেলা হচ্ছে, মুসা আলাইহিসসালামের মা চিন্তিত হয়ে গেলেন, কি করি, কেমনে বাঁচাই আমার সন্তানকে। মুসা আলাইহিসসালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহি পাঠিয়ে দিলেন, তার কাছে কথা পাঠিয়ে দিলেন যে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। সন্তানকে কোথায় ভাসাবে? সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। আপনার বিবেক, আপনার বুদ্ধি, আমাদের বুদ্ধি বলে কি, যে বাচ্চাকে যদি আমরা নদীতে ফেলে দেই এই বাচ্চা বাঁচানো যাবে না, ঠিক না? কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ বলেন, আমি অর্ডার দিয়েছি ফেলে দাও। মুসা আলাইহিসসালামের মা দেখলেন কুল কিনারা নাই, রাখলে মারা যাবে, ফেলে দিলেও মরবে, রাখলে কতল করা হবে, আর যদি ফেলে দিই নদীতে ভেসে মরবে। অনেক চিন্তা করে মুসা আলাইহিসসালামের মা নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কথা অনুযায়ী যখন নদীতে দিয়েছো, তার হেফাজতের দায়িত্ব আমি কেমন ভাবে নেই একটু তাকিয়ে দেখো, একটু তাকিয়ে দেখো, তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি কিভাবে নেই। মুসা আলাইহিসসালামকে নদীতে ফেলে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার মুসাকে তার ঘড়ি বড় করব, যে মুসার সবচেয়ে বড় শত্রু। মুসার সবচেয়ে বড় শত্রুকে? ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে কার ঘরে উঠালেন? হ্যাঁ, ফেরাউনের ঘরে উঠালেন। ফেরাউন তো দেখে বলে, সে তো আমার দুশ্মন।
আর আল্লাহ সুবহান ওয়া তাআলা সাথে সাথে ফেরাউনের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ভালোবাসা ঢেলে দিলেন যে তার চরম শত্রু যার জন্য এত মানুষকে এত সন্তান এত এত ছেলে বাচ্চাকে মারা হচ্ছে সে কিন্তু ফেরাউনের সামনে আল্লাহ বলেন ফেরাউন তুই যার ভয়ে এত সন্তানকে হত্যা করলি সে কিন্তু তোর সামনে টের পাবি না সেই তোকে মৃত্যুর কারণ সেই তো তোর জন্য মৃত্যুর কারণ হবে কিন্তু আমার বান্দা যখন আমার কথা শুনে আমি আমার বান্দার হেফাজতের পূর্ণ দায়িত্ব নেই ফেরাউন আমার এই বান্দাকে আমার এই মূসাকে তুই বড় করবি মূসার মা কি বড় চিন্তা করছিল যে এই ফেরাউনের ঘরে গিয়ে তার বাচ্চা ঢুকবে না মূসার মা তো মনে করেছিল মূসা আলাইহিস সালামের মা মনে করেছিল আমার বাচ্চা তো নদীতে ডুবে যাবে আল্লাহ বলেন আমার কথা মান নদী তো ডুববে না ফেরাউনও মারবে না গোটা পৃথিবীর তার চুল পরিমাণ ধ্বংস করতে পারবে না পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব আল্লাহু আকবার হেফাজতের দায়িত্ব নিলেন কিনা শুধু নেওয়া নয় মূসা আলাইহিস সালামের মাকে বললেন তোমাকে আমি রাজকীয় সম্মান দেব মূসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দিলেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের সবচেয়ে বড় শত্রু মূসা মূসা সবচেয়ে বড় শত্রু হলো ফেরাউন কিন্তু পরস্পর এখন একজন আরেকজনের ভালোবাসা নিয়ে একজন আরেকজনের কাছাকাছি এবার বাচ্চাকে বললেন তুমি কিছু খাবা না বাচ্চার জন্য তার মার এখানে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বাচ্চার মাকে বললেন আমার কথা অনুযায়ী তুমি তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছ এই কারণে তোমাকে রাজকীয় খাদ্য রাজকীয় বেতন রাজকীয় তোমার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোমার ছেলের সাথে তুমি থাকো এখানেই তোমার অবস্থান হবে সুতরাং যারা আল্লাহর কথা মানে যারা আল্লাহর নীতি মানে হেফাজত করবেন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তদ্রূপ নিজের সন্তানকে জবাই করলেন কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইব্রাহিম আমি তোমার জবাইকে কবুল করে নিয়েছি আমি তো তোমাদের দুজনের প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তো টের পেলেন না জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন দুম্বা জবাই হয়ে গেল আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার উপহার হিসেবে দান করে দিলেন উপহার কেমন করলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে আবার নবী বানালেন সুতরাং যারা আল্লাহর কথা মানে আল্লাহ বলেন তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে নিয়ে নেই এটাই ছিল আমাদের আমাদের শিক্ষা এটাই হবে আমাদের কুরবানির শিক্ষা আমরা গরু জবাই করি না আমরা পশু জবাই করি না বরঞ্চ আমরা আমাদের হৃদয়ের টান আমাদের আল্লাহর দিকে ছেড়ে আমাদের ঈমান আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমাদের তাকওয়া আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে চাই এটা হলো আমাদের দাবি